দেখানোর জন্য পুষ্প হাতে নাও। আপনারাও যারা দিতে চান এখানে এইবার সকলের হাতে ফুল দিল আর বট ব্রাহ্মণ মন্ত্র পড়ে দিচ্ছে, এই মন্ত্র তোমরা পুষ্পাঞ্জলি দাও, কেমন? সবাই বলো এসো এসো সচন্দন গন্ধ পুষ্প সহিত, গন্ধ পুষ্প সহিত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ও ও সূর্য দেবায় চরণে, আর ভক্তরাও তাই, সখীরাও তাই, কেমন? এবার আমরা সবাই মিলে আমার গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি সখীদের অনুগত হয়ে, সবাই মিলে কেমন বলো এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প সহিত, গন্ধ পুষ্প সহিত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায়ন মধুমঙ্গল সে মন্ত্র পড়ে দিচ্ছে, বলো ও ও জবা কুসুম, জবা কুসুম সংকাশ সংকাশ কাশ্যপিয়া কাশ্যপিয়া মহাধুতি মহাধুতি ধানকারী ধানকারী সর্ব পাপক সর্ব পাপক প্রণতস্মি প্রণতস্মি বিবাহ কি অনুগত হয়ে বাবারা সবাই আমার গোবিন্দ চরণে প্রণাম অর্পণ করো, সবাই বলো। হ্যাঁ, আগে প্রণামটা হয়ে যাক। শোনো, তোমরা প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবে না, কেমন? হ্যাঁ, চলছে প্রসাদ দেওয়া, চলছে যাগে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি ও পেশ ও পেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত ধ্বনি করে ধ্বনি করো ধ্বনি করে
আশীর্বাদ ফুল ঝরে পড়ছে। ওই যে ব্রাহ্মণ পূজারে সবাইকে আশীর্বাদ স্বরূপ দেয় না, সেই রকম। যাক, এইবার জটিলামুড়ি বলছে আয়ান রে আর এখানে থাকা যাবে না। করে বাবা, আমার বৌমা যা বলে সূর্যদেব তাই করে, তাই আমাদের এখানে থাকলে হবে না, এবার আমরা ঘরে ফিরে যাই। তখন কৃষ্ণবাদিনী দুজন ঘরে ফিরে গেল। এইবার পটু ব্রাহ্মণ সবাইকে আশীর্বাদ করলো, তোমরা জন্মায়তী হয়ে থাকো, এই দেব নিরঞ্জন পুরুষ সবার মন নৈবেদ্য প্রসাদ কিছু চাখো, তোমরা এই দেবতার পদে যেন মতি রেখো, কৃষ্ণ চরণে যেন তোমাদের ভক্তি থাকে, এই আশীর্বাদ করলো। এইবার সখীগণ বলছে, দূর, এতক্ষণ ধরে ফুলের মধ্যে বন্ধ হয়ে আছো, আমার গোবিন্দ কত কষ্ট করছে না। এইবার বলছে, শোনো ওই গোবিন্দ, বাদিনীর আর কেউ নেই, তুমি এবার ফুলের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসো। তখন আমার গোবিন্দ কী করলো, আর ফুলের ভিতর থেকে দাঁড়ালো, সখীগণ সবাই যুগল মিলন দর্শন করছে, আর বৈষ্ণব কবি সখীর ভাব নিয়ে তিনিও নয়ন ভরে আমার রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করছে। শুনুন একটা কথা বলি, ওই ছলনা সূর্য পূজার ছলনা করে আমার রাধা কৃষ্ণের মিলন হলো, সখীরা সবাই দর্শন করছে, আমরাও দর্শন করব, আর যুগল ধ্বনি আমরা সবাই বদন ভরে বলবো। ওই যে এসেছেন যুগল রাধা গোবর্ধনধারী, হ্যাঁ, যাই থাকুক রাধা মদন মোহন, রাধা পঙ্কু বিহারী, রাধা মদন গোপাল যুগল, হ্যাঁ, তাই নয়ন ভরে দর্শন করছি আমরা সবাই মিলে। আর সখীরাও দর্শন করে তারা সবাই জয়ধ্বনি করছে, নয়ন ভরা দর্শন করলেন, তৃপ্তি পেলেন, আর আমরাও দর্শন করবো রাধাকৃষ্ণের মিলন। সূর্য পূজার ছলে মিলন হলো, পূজার ছলে মিলন হলো, পারি না, আমার একটাই কিছু দিতে পারি, সেটা হচ্ছে সকলের জন্য আমি গৌরগোবিন্দ চরণে প্রার্থনা রাখতে পারি। সবাই যেন, অন্য কিছু বলবো না, এখানে ভক্তিমতী মায়েরা ভক্তরা আছেন, তাদের বলবো না যে তাদের ভক্তি দাও, তাদের দিয়ে দিয়েছে গোবিন্দ, শুধু চাইব যে তারা যেন অন্তিমকালে আমার গৌরগোবিন্দ রাঙা চরণ আশ্রয় পান, এইটুকুই আমি একমাত্র গৌরগোবিন্দ চরণে প্রার্থনা। এইবার সবাই মিলে আমরা যুগল দর্শন করে বদন ভরি জয়ধ্বনি, আর পরবর্তীতে কোথায় গেল আমাদের সুদর্শন দা, এই যে হরি লুট দেবে যে নিতাই গৌর হরি বল করে দিলে হবে তো, আর কিছু করতে হবে না তো, এই যে কোথায় গেলেন ও সুদর্শন দা, না সুদর্শন দা না তো একজন হলেই হবে, হরি লুট একটু আছে তো, এবার বৌদি চলে আসো না, তুমি করো না একটু হরি।